এই তীব্র জ্বালাময়ী গরমে যখন ঘাম ঝরে শরীরের তৃষ্ণায় গলা শুকিয়ে আসে, তখনই শহরের বিভিন্ন অলিতে গলিতে, রাস্তায় বা দামি কোনো রেস্টুরেন্টে তৈরি করা হয় লেবুর শরবত, আখের রস, লাচ্ছি, ফালুদা আরো কত কি। আর সেগুলি যেন তৃষ্ণার্ত শরীর ও মনটাকে চুম্বকের মতো টানতে থাকে। কেননা এগুলো খেলেই শীতল হয় দেহ মন। আর এই প্রত্যেকটি পানীয় ঠান্ডা করতে ব্যবহার করা হয় বরফ। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, যা খেয়ে নিজেদের তৃষ্ণা মিটালেন তাকে সত্যি স্বাস্থ্যসম্মত কিনা? কখনোই কি ভেবে দেখেছেন যে এই বরফ আসছে কোথা থেকে, কোন পানি দিয়ে এই বরফ তৈরি করা হয়, আর সেখানকার পরিবেশ কেমন? যদি আমি বলি যে এই সকল বরফগুলো মাছের আড়ত ও লাশঘরের বরফ বা কোনো নোংরা ডোবা নালার মশা মাছে যুক্ত পানি দিয়ে তৈরি হয়, নিশ্চয়ই আপনাদের মধ্যে 90% মানুষের মাথায় কখনোই এই বরফ নিয়ে কোনোই প্রশ্ন ওঠেনি। তাই পিকনিক পার আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরবো বরফের টোটাল বৃত্তান্ত। আর এই ভিডিওটি দেখে আপনি প্রশ্নের মুখে পড়ে যাবেন যে টাকা দিয়ে আপনি কি কিনে খাচ্ছেন, বরফযুক্ত ঠান্ডা খাবার নাকি জীবাণু আর ময়লা আবর্জনা। সম্ভব হলে এই ভিডিওটি সপরিবারে দেখুন, আর অন্তত আপনার প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করুন, যেন তারাও জানতে পারে যে কিভাবে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছি আমরা। চলুন প্রথমে আপনাদেরকে নিয়ে যাই এক বরফের কারখানায়, নিজের চোখে দেখে নিন কিভাবে তৈরি হয় এই সকল বরফ। এই কারখানার চিত্র দেখে আবার কোনো ম্যানহোল বা ডাস্টবিনের কথা ভাববেন না জানো, যদিও জায়গাটি দেখতে তেমনই। দেখুন ঠিক এইভাবে নোংরা খোলা স্যাঁতসেঁতে জায়গায় পানি রিফ্রেশ করা হচ্ছে বরফ তৈরির জন্য। হলফ করে বলতে পারি যে আপনার বাড়ির বাথরুমের পাইপগুলো এর থেকে বেশি পরিষ্কার হবে। এবার চলুন নিয়ে যাই সেই স্থানে যেখানে আইসকেসে বরফ তৈরি হয়। এই আইসকেস গুলোর দিকে একবার খেয়াল করুন, মরিচা ধরে গেছে সবগুলোতেই, আর এর ভেতরে থাকা লবণযুক্ত পানি রিয়্যাক্ট করায় পানির রং হয়ে গেছে লাল। আর এই যে ফেনা দেখতে পাচ্ছেন, এর কারণও এটি। কেসগুলো ঢাকা থাকে কাঠের পাটাতন দ্বারা, যেগুলো প্রায় পচে গেছে আর অনেকগুলো ঘুনে ধরা। নিশ্চয়ই ভাবছেন তাহলে এই বরফ সাদা কিভাবে হয়, তাই তো? তবে জেনে রাখুন এতে বিষাক্ত রাসায়নিক দ্রব্য মেশানো হয় যেন বরফগুলো হয়ে ওঠে স্বচ্ছ সাদা। শুধু যে এই বরফ বানানোর প্রক্রিয়া নোংরা তা নয়, একবার দেখুন মানুষ কতটা নোংরা পরিবেশে নোংরা হাতে এই বরফগুলো কারখানা থেকে বিক্রয়স্থলে নিয়ে যাচ্ছে। দিনের আলোয় এসব নোংরা ও অপরিষ্কার স্থানে খাবার বরফের কারবার করা অসম্ভব, তাই বেছে নেওয়া হয়েছে রাতের অন্ধকার। অনেক নামি দামি রেস্টুরেন্টে কুচি বরফ ব্যবহার করা হয় লাচ্ছি, ফালুদা ও ফ্রুট জুস বানাতে। দেখুন একবার সেই বরফ কুচি করা হচ্ছে কোথায়। এটি একটি ড্রেনের পাশে রাখা মেশিন দ্বারা টুকরো করা হচ্ছে। মাঝে মাঝে এর সাথে মিশে যাচ্ছে ড্রেনের ময়লা আবর্জনাও। এই একই বরফ যাচ্ছে আবার মাছের আড়তে আর লাশ ঘরে, আবার সেখান থেকে সেই বরফ নিয়ে যাওয়া হচ্ছে স্বল্প দামে বিভিন্ন নামি দামি রেস্টুরেন্ট, ফাস্টফুড কিংবা ফুটপাতের শরবতের দোকানগুলোতে। এই হচ্ছে আর একটি বরফ বানানোর স্থান, যেখানকার মেঝে স্যাঁতসেঁতে ময়লার আবরণে ভরা, আর পাশেই আছে টয়লেট আর গোসলখানা। এসবের মাঝে তৈরি করা হচ্ছে বরফ, আর এই একই বরফ খাচ্ছি আমি আপনি সহ সকল শ্রেণীর মানুষ। অথচ যেই পানি দিয়ে এই বরফ তৈরি হচ্ছে সেই পানি ফুটিয়ে খেতেও আতঙ্কে থাকে এখানকার স্থানীয়রা। পানি অনেক প্রচুর গন্ধ, পানি খাওয়া যায় না, অনেক লাল, অনেক বিচ্ছিরি কালো ময়লা, মনে করেন না অনেক প্রকারের জিনিস। রাজধানীর নিউ মার্কেট, কারওয়ান বাজার, মগ বাজার ও খিলগাঁও এলাকার সবকটা বরফ কলের চিত্র একই রকম। কোন কোন ক্ষেত্রে এই বরফ সাদা করার জন্য আর বেশিক্ষণ টিকিয়ে রাখার জন্য ব্যবহার করা হয় ফরমালিন, এমনকি টেলকাম পাউডারও। ভাবতে পারছেন? আপনাকে প্রশ্ন জেগেছে যে এই বরফগুলো এতক্ষণ ধরে গলছে না কেন? আমাদের বাসার ফ্রিজে রাখা বরফ বের করলে তো কয়েক মিনিটেই বরফ গলে পানি হয়ে যায়। তবে জেনে রাখুন এই বরফে মেশানো হয় ক্ষতিকর কেমিক্যালস, যার কারণে এগুলো দীর্ঘ সময় পর্যন্ত গলে না। আর সেই সকল বিষাক্ত কেমিক্যাল মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর এগুলো খেলে মানবদেহে কি কি ক্ষতি হয় তা নিজেই শুনে নিন খাদ্য ও পুষ্টি বিভাগ ইনস্টিটিউটের পরিচালক ও প্রফেসর নাজমা শাহিন থেকে।
পানিবাহিত যত ধরনের জীবাণু আছে, যত ধরনের অসুখ বিসুখ আছে, পানির দ্বারা যত রকমের ক্ষতিকর জিনিস আছে সেগুলো আসতে পারে। আপনি নিশ্চয় ভাবছেন আমি তো রাস্তার 5 টাকার লেবুর শরবত বা আখের রস কিনে খাই না। তবে জেনে রাখুন, 5 টাকার লেবুর শরবত হোক বা আলো ঝলমলের নামি দামি হোটেলের 500 টাকার লাচ্ছি বা ফালুদা, দুটোই কিন্তু একই জায়গায় কমন, সেটি হচ্ছে বরফ। কি বিশ্বাস হচ্ছে না? তবে এই বরফ বিক্রেতা ছোট্ট ছেলেটির থেকে শুনে নি যে সেই বরফ গুলো কোথায় কোথায় সাপ্লাই করে। মিটবলস, ইউসুফ পাসপোর্ট, প্যারিস, কর্নার পাসপোর্ট, রাইসম্যান, শর্মিলি, ভেনিসিয়া, আবার ফ্রেশ ফুড, ব্রেডম্যান, চিকেন ভিলেজ, আর ভেনিসিয়া এক, আর লেবাটি পাসপোর্ট, ফ্যামিলি ফুড প্লাস। অর্থাৎ দেশের নামি দামি কিছু রেস্টুরেন্ট যেখান থেকে এই গরমে মধ্যবৃত্ত থেকে শুরু করে হাই ক্লাস মানুষের চলাচল। স্থান ও দাম ভিন্ন হলেও সেই বেশি টাকা দিয়ে কিনে খাচ্ছি আমরা সেই একই মাছ ও লাশের বরফ। এবার চলুন দেখে আসি ফুটপাতের দোকানে থাকা সেই সকল শরবতের গ্রাহকদের এ বিষয়ে কি মন্তব্য। সবাই কম বেশি জানে এই বরফের সত্যতা কি, তবুও জেনে বুঝে কেন খাচ্ছেন এই বরফ ঠান্ডা শরবত। মাছেরই তো বরফ, তারপর খান কেন? খাইলাম, ওই যে ঠান্ডা দেশে গেলে গাড়ি চালাচ্ছি না, গরম দেশে একটু ঠান্ডা খাই। আমরা তার মনে করেন যেটা জানি না যে এটা আসলে ভিতরে কি, আমরা ঠান্ডার জন্য খাইতেছি গরমে। আফসোস, গরমের কাছে হার মেনে জেনে বুঝে এবার বিষে পান করছে আমাদের দেশের সকল শ্রেণীর মানুষ। আর যখন জিজ্ঞেস করা হয় যে কেন সকল খাবার বরফ এমন নোংরা পরিবেশে তৈরি করা হয়, তখন তাদের উত্তর কি হয় তা নিজেই শুনে নিন। মাসালার নেয়, মানুষ মারা গেলে নেয়, বিভিন্ন কাজে নেয়, সেটা তো বলতে পারি না। কারা লাশের বরফ মাছের বরফ একই, আপনার যেগুলো লাচ্ছি দোকান যায় ওগুলো তুই ফিট করে দিদি না, কাস্টমার নিয়ে যায়, কাস্টমার এটা নিয়ে যায়, আমরা তো ওদের কাছে এরকম খাওয়ার জন্য বেশি না। তাদের মতে এগুলো মাছের ও লাশ ঘরের জন্য তৈরি করা হয়, খাওয়ার জন্য নয়। কিন্তু বাস্তবতা কি তা তো আপনারা নিজের চোখেই দেখলেন। বরফটা যখন আসে সাপ্লাই যখন করা হয়, সেটা কিন্তু নর্মাল নদীর পানি, ডোবার পানি, যে কোনো একটা পানি দিয়ে করা হচ্ছে, সেটা স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকর। যেই বরফটা বাছে দিচ্ছে সেই বরফেরই একটা অংশ কিন্তু আবার শরবত ইত্যাদিতে একই সোর্স থেকে সাপ্লাই যাচ্ছে, আর বলতে লাগে খারাপ, সেই বরফে কিন্তু আবার ডেড বডিতেও যাচ্ছে। কদিন পর থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। সারাদিন রোজা রেখে যখন রোজা ভাঙার সময় আসবে, তখন বেশিরভাগ ক্ষেত্রেই সবার আগে ঠান্ডা শরবত দিয়ে রোজা ভাঙবে অনেকেই। সবার পক্ষে তো আর বাড়িতে বসে ইফতার করার সুযোগ হয় না, তারা এই রাস্তা থেকে বা কোনো রেস্টুরেন্টে বসেই ইফতার করবেন। কিন্তু পবিত্র রোজার মাসে এই বরফের সবচেয়ে বেশি ডিমান্ড থাকে, আর এই সেই একই মাছের আড়ত ও লাশের বরফ আমাদের খাওয়ানো হবে, ভাবলেই গা গুলিয়ে আসে। এর বিরুদ্ধে শুধুমাত্র আমরাই পারি প্রতিবাদ করতে, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে এই প্রতারণার তীব্র প্রতিবাদ করুন, যেন আপনার আশেপাশের কোনো মানুষকেই এই প্রতারণার শিকার হতে না হয়। আর যদি আপনারা পিনিক পায় এই ধরনের আরো সতর্কতামূলক ভিডিও দেখতে চান, তবে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করার কোনো প্রয়োজন নেই, তবে এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে সবাইকে সচেতন করে দিন। কেননা এই লড়াইয়ে আমি একা কখনোই জিততে পারবো না, যদি আমরা সবাই মিলে একসাথে সমাজের সব অন্যায় অবিচারের বিরুদ্ধে পদক্ষেপ নেই, তবেই এই সমাজের উন্নতি সম্ভব। আর ইউটিউবার ভাই ও বোনদের কাছে আমার একটি অনুরোধ যে আপনারা সমাজ সচেতনতামূলক এই ধরনের ভিডিও নিজেদের চ্যানেলেও আপলোড করুন, যেন মানুষ এই ইউটিউব প্ল্যাটফর্ম দ্বারা আরো বেশি সচেতন হতে পারে। আপনাদের সকলের মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল মিস্টেক। এই চ্যানেলটিতে আমি প্রতিদিন মজার মজার কিছু টেক ভিডিওস আপলোড করি, আর আজকে আমি আমার এই চ্যানেলটিতে অদ্ভুত ও মজার কিছু ভেহিকলস অর্থাৎ বাহন নিয়ে একটি ভিডিও তৈরি করেছি। সে ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। সে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। গাড়ি, স্কেটবোর্ড, রোলার স্কেটস, স্কুটার ও সাইকেলের মতো বাহন খুব বেশি ব্যবহৃত হয়, কিন্তু কিছু কোম্পানি ও ইনভেন্টররা এমন কিছু ভেহিকলস বা বাহন ডিজাইন করেছে যা দেখতে তো অদ্ভুত বটে, কিন্তু পাশাপাশি এগুলোর ব্যবহারে মানুষের চলাচল অনেক বেশি সহজ আর মজাদার হয়ে ওঠে। তাই মিস্টেকের আজকের পর্বে আপনাদেরকে দেখাবো উন্নতমানের অদ্ভুত ও মজার কিছু ভেহিকলস অর্থাৎ বাহন, যেগুলো দেখলে আপনার এগুলো একবার হলেও চালাতে ইচ্ছে করবে।